বিশ্বকাপ নিয়ে মাতামাতি চলছে চারিদিকে। ইতোমধ্যে বেশ কিছু ম্যাচ উপভোগ করে ফেলেছে দর্শকরা। বিশ্বকাপের এই মৌসুমকে আরো রোমাঞ্চকর করতে চলে আসলাম আমাদের বিশ্বকাপ সিরিজের পঞ্চম পর্ব নিয়ে, যেখানে আজ আমরা গ্রুপ ই এর দলগুলোর পরিসংখ্যান, অবস্থান এবং খেলার সময়সূচি নিয়ে জানাবো আপনাদের। গ্রুপ ই এর প্রথম যে দলটি নিয়ে কথা বলবো তারা হচ্ছে গ্রুপের অন্যতম ফেভারিট দল স্পেন। এটি স্পেনের ১৬তম বিশ্বকাপ। বর্তমানে র্যাঙ্কিং এর দিক থেকে সপ্তম অবস্থানে আছে স্পেন। স্পেনের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন ডেভিড ভিয়া, যিনি মোট ৯টি গোল দিয়েছেন। বর্তমানে তাদের মূল প্লেয়ারের মধ্যে উল্লেখযোগ্য আছেন সার্জিও বুস্কেটস, যিনি বার্সেলোনার হয়েও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন। বিশ্বকাপ ইতিহাসে স্পেন একবারই ট্রফি হাতে তুলতে পেরেছিল, আর সেটি ছিল ২০১০ সালে। বিগত রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ স্পেন তাদের যাত্রা শেষ করেছিল। তবে নিঃসন্দেহে এই বিশ্বকাপে এর চেয়ে ভালো করার ক্ষমতা রাখে এই ইউরোপিয়ান জায়েন্টটি। এবার কথা বলবো এশিয়ার দারুণ সম্ভাবনাময় একটি দল জাপানকে নিয়ে। এটি জাপানের সপ্তম বিশ্বকাপ। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে জাপান ২৪তম স্থানে রয়েছে। বিশ্বকাপে জাপানের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হলেন কাইসুকে হোন্ডা, যিনি মোট ৪টি গোল দিয়েছেন। বর্তমানে তাদের মূল প্লেয়ারের মধ্যে উল্লেখযোগ্য আছেন টাকেফুসা কুবো, যিনি রিয়াল সোসিয়েডাডের হয়েও মিডফিল্ডার হিসেবে খেলছেন। ১৯৯৮ সালের আগ পর্যন্ত জাপান বিশ্বকাপে একবারও কোয়ালিফাই করতে পারেনি। তবে ১৯৯৮ এর পর থেকে ৬বারই তারা কোয়ালিফাই করেছে এবং তার মধ্যে ৩বারই রাউন্ড অফ ১৬ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তাই কাতার বিশ্বকাপেও দলটি থেকে বড় প্রত্যাশা থাকবে এশিয়ানদের। তারপর যে দলটি নিয়ে কথা বলবো তারা হচ্ছে এই বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল জার্মানি। সংখ্যায় এটি জার্মানির ২০তম বিশ্বকাপ। বর্তমানে র্যাঙ্কিংয়ের দিক থেকে ১১তম অবস্থানে আছে তারা। জার্মানির পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন মিরোস্লাভ ক্লোস, যিনি মোট ১৬টি গোল দিয়েছেন। এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় তিনি প্রথম স্থানে আছেন। বর্তমানে তাদের মূল প্লেয়ারের মধ্যে উল্লেখযোগ্য আছেন ম্যানুয়াল নয়ার, যিনি বায়ার্ন মিউনিখের হয়েও গোলকিপার হিসেবে খেলছেন। সব মিলিয়ে জার্মানি মোট ৪বার ট্রফি হাতে তুলতে পেরেছিল, আর তা ছিল ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ বিশ্বকাপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও গত রাশিয়া বিশ্বকাপে অপ্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। তবে এবার কি দারুণ একটা কামব্যাক করতে পারবে জার্মানি, তা তো সময়ই বলে দিবে। সর্বশেষ গ্রুপ ই এর যে দলটি নিয়ে কথা বলবো তারা হচ্ছে কোস্টারিকা। এটি তাদের ষষ্ঠতম বিশ্বকাপ। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে কোস্টারিকা ৩১তম স্থানে রয়েছে। কোস্টারিকার পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন রোনাল্ড গমেজ, যিনি মোট ৩টি গোল দিয়েছেন। বর্তমানে তাদের বিশ্বকাপ স্কোয়াডে মূল প্লেয়ারের মধ্যে উল্লেখযোগ্য আছেন ব্রায়ান রুইস, যিনি ফরওয়ার্ড হিসেবে খেলছেন। বিশ্বকাপ ইতিহাসে কোস্টারিকার সর্বোচ্চ ভালো রেজাল্ট ছিল ২০১৪ বিশ্বকাপে, যেখানে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এবার দেখার বিষয় এই বিশ্বকাপেও তারা কোনো চমক দেখাতে পারে কি না। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ ই এর টিমগুলোর খেলার সময়সূচি।